তো বন্ধুরা, আবারও চলে এসেছি স্পাইডার মনস্টার গেমটার মধ্যে। তো আগের পার্টে আমরা এই গেমটার মধ্যে স্কিপ করতে পারিনি, তাই এই পার্টের মধ্যে আমাদের স্কিপ করব। আর যারা আগের পার্টটা দেখুনি তারা প্লিজ দেখে আসো আগের পার্টটা। তো একটু স্পিড বাড়িয়ে টেন্টার। আর আমাদের আগের পার্টে মানে দুটো জেনারেটর ঠিক করা ছিল, তাই এই পার্টের মধ্যে দুটো আর জেনারেটর সাইডে আমরা বেরাবো, স্কিপ করব গেমটা। তো গাইস, আমাদের এই ঘরগুলোই দাঁড়াতে হবে, কারণ ফিউলগুলো কোড়াতে হবে। এই যে ফিউলের ডিবেগুলো আছে, মানে এই ফিউলগুলো কোড়াতে হবে, কুবিরে অ্যাসোলিনগুলো জেনারেটরগুলো সারানো যাবে এই এইগুলোতে। তো গাইস চলো টেনে তাড়াতাড়ি উঠি, নাহলে আশেপাশে এই মনস্টারটা আছে, টেনে চাইলে দেবো। তো আশেপাশেই আছে গাইস, দেখো ওই দেখো ওই দেখো, দেখতে পেয়েছো? কিন্তু আশেপাশেই আছে, ভাই দেখো কত গুলি মারছে, কিন্তু মরছে না। দেখো গাইস কত গুলি মারছে, ভাই এত গুলি মারছে তাও মরছে না, শুধু ভয় পালাই। তো গাইস পাইলেছে পাইলেছে পাইলে, ফাইনালি পাইলেছে। চলো টিনটা আমাদের ঠিকঠাক রাখতে হবে, কারণ টিন ড্যামেজ খেলে বেশি হবে না। ড্যামেজ দিলে টিন টিমে প্রায় ড্যামেজ দিয়ে দিয়েছে টিনটা। তো আমাদের কাছে দুটো অ্যাসোলিন আছে, জেনারেটর ঠিক করব, দুটো দেওয়া জেনারেটর সারানো যায়, ওই জায়গাটায় যেতে হবে আমাদের গেটের কাজটায়। তো গাইস গেটের কাজটায় চলে এসেছি, আর একটা জেনারেটর সারাতে হবে, এই জেনারেটরটা সারাই। চলো সারাই। ওঠে যা, ওই যে ছকটার মধ্যে রাখতে হবে এটা, ওরে লাল হয়ে যাচ্ছে, একবার হয়েছে আরেকবার হয়ে যা, ও ভাই একবার হয়েছে, দুবার আর একবার হলেই হয়ে যাবে জেনারেটর সারানো। ও জেনারেটর সেরে গেছে। চলো গাইস চলো টেনে তাড়াতাড়ি উঠি, আশেপাশেই আছে হয়তো, তাড়াতাড়ি আমাদের ট্রেনের মধ্যে থাকতে হবে। ট্রেনের স্পিড ফিট ঠিকই আছে, আরও স্পিড বাড়াতে হবে, তার জন্য আমাদের স্ক্যাপ দরকার, ওই স্ক্যাপগুলো আমাদের পোড়াতে হবে। চলো গাইস এই ঘরটার মধ্যে যাওয়া যায়, এই ঘরটার মধ্যে মনে হয় পেয়ে যাবো, ফিউল ক্যানটা পেয়ে যাবো। ও ভাই চলে এসছাম মনস্টার, ও ভাই সাপ, তো দেখো বাইরেই দাঁড়িয়ে আছে, কারণ এই মনস্টারটা ঘরের মধ্যে ঢুকতে পারে না, দেখো বাইরেই দাঁড়িয়ে আছে। ও ভাই ভাই এই ঘরটার মধ্যে কিছুই নেই, বাইরেই দাঁড়িয়েছে। ওই দেখো দেখতে পেয়েছো গাইস, ওই দেখো। চলো আমরা একটা অন্য ঘরে চলে এসেছি, এই ঘরটাই দেখি কী পাওয়া যায়। তো নিচে একটা স্ক্যাপ পড়ে আছে, এই স্ক্যাপগুলো আমাদের প্রচুর দরকার, তাই কুড়িয়ে নেবো প্রত্যেকটা স্ক্যাপই। তো এই ঘরটার মধ্যে আর বেশি কিছু নেই, তো পেয়ে গেছি ফাইনালি আবার একটা অ্যাসোলিন। চল ভাই বাইরে চল, চলো এই ঘরটার মধ্যে কি না নেই, কিছু নেই ঘরটার মধ্যে। মনস্টারটা আশেপাশেই আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে মনস্টারটা। তো গাইস ওই ওই ঘরটায় যাবো, চলো গাইস ঘরটা দেখি, ঘরটা দেখি মনস্টার দূরে আছে। চলো দরজাটা কোথায়, এই দরজাটা কোথায় এই ঘরে, আরে মনস্টার দেখ মনস্টার দেখাচ্ছে, যা ভাই হেলথ কমিয়ে দিয়েছে, দেখো কত গাইস হেলথ কমিয়ে দিয়েছে। তাড়াতাড়ি আমাদের ঢুকতে হবে ভেতরে, তো আমরা ঢুকে পড়েছি, কারণ ঘরে ঢুকতে পারবে না মনস্টারটা, ঘরে একদমই ঢুকতে পারবে না। তো কটা স্ক্যাপ পড়ে আছে সেগুলো কুড়িয়ে নিলাম, তো স্ক্যাপগুলো প্রচুর দরকার, স্ক্যাপগুলো ট্রেনের স্পিড হেলথ ড্যামেজ এসব বাড়ানো যায়। এইখানে একটা এখানে একটা স্ক্যাপ পড়ে আছে, এগুলো কুড়াবো, এখানে একটা স্ক্যাপ পড়ে আছে, তো ফিউল ফিউল অ্যাসোলিন আছে, তো কুড়াতে পারবো না, কারণ আমাদের কাছে অলরেডি দুটো আছে। তো আরেকটা জেনারেটর আমরা সারাতে চলে এসেছি,
মনস্টার এসে গেছে ভাই, মনস্টার এসে গেছে, কী করবো কী করবো আনবো তো গাইস, মনস্টার এসে গেছে, যা 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 হ্যাঁ হেল নেই ভাই, যা মেরে দিল। তো আমাদের আরেকবার বাঁচার চান্স আছে, দুবার করে মেরোর চান্স আছে, আরেকবার বেঁচে গেছি আমরা। তো এই জেনারেটারটাকে আমরা সারাতেই হবে। তো গাইস আবার চলে এসেছি জেনারেটারের কাছে, এবারে বেশি এ করলে হবে না, একবার হয়ে গেছে। ও ভাই আওয়াজ করলে হবে না বেশি, দুবার হয়ে গেছে, তিনবার, আরেকবার, 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 ফাইনালি হয়ে গেছে আরেকটা জেনারেটার। তো গাইস আর একটাই মনে হয় জেনারেটার বাকি আছে, আর একটাই জেনারেটার বাকি আছে, সেটাকে সারাতেই হবে, সেটা সারালেই তবে আমরা স্কিপ করতে পারবো এই গেমটা থেকে, ফেরাতে পারবো এই জায়গাটা থেকে। তো বন্ধুরা এই দেখো, এই দেখো, এই দেখো পাশেই আছে দাঁড়িয়ে, ও ভাই সব দেখছে, কিন্তু আমাদের প্রায় দেখছে, আমরা টেন থেকে নামলে আমাদের মারবে। তো ফাইনালি আরেকটা ঘরে চলে এসেছি, আর ফিউল এটা পেয়েও গেছি, অ্যাসোলিনটা তো কুড়িয়ে নেবো, কুড়িয়ে নিয়ে এবারে যাবো ওই ওই জেনারেটারটা সারাতে। তো আরেকটা পেয়ে গেছি, দুটো টোটাল দুটো পেয়ে গেছি, এবারে যাবো জেনারেটারটা সারাতে। চলো চলো বন্ধুরা, চলো তাড়াতাড়ি যেতে হবে আমাদের, চলো চলো এসেছি, জেনারেটার আছে, তো জেনারেটারটা সারালেই আমরা বেরোতে পারবো এবারে। এক দুবার হয়ে গেছে, যা লাল হয়ে গেল, আমাদের ওই পুরো এটার মধ্যে রাখতে হবে। আবার একবার, দুবার, আর একবার ভাই, আর একবার হইয়া, ও ভাই ফাইনালি তিনটে হয়ে গেছে, ফাইনালি তিনটে হয়ে গেছে, এবার গেটটা খুলতে পারবো, তিনটে হয়ে গেছে, পুরো তিনটে হয়ে, চারটে হয়ে গেছে, তারপর গেটটা খুলতে পারবো, চারটে হয়ে গেছে। ও ওখানে খুলে যাচ্ছে, এখানে কিছুক্ষণ টাইম লাগবে, ভুল ভাই সময় কিছুক্ষণ টাইম লাগবে। চলো ভাই টিনে উঠি, টিনে উঠি, নালে নানা আসতে পারবো না, টিনে উঠি। ও ভাই চলে এসছে, তাতেই টিন উঠতে হবে, তাতেই আমরা টিন উঠতে হবে, টিন চালাতে হবে তাতেই। ও ভাই ও ভাই ও ভাই পুরো পিছনে পড়ে গেছে, আর আর সরছেই না, প্রচুর ড্যামেজ দিচ্ছে, কখন হবে ভাই, আর একটু টাইম বাকি আছে, আর কিছুক্ষণ টাইম বাকি আছে, তার মধ্যে আমরা স্কিপ করে যাবো এবারে। হইয়া হইয়া হইয়া, তো ফাইনালি আমরা স্কিপ করে ফেলেছি গেমটা থেকে, বেরিয়ে গেছি। তো কী হবে দেখি, মনস্টারটার মানে কী হবে,